আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ওই যে বলে না, যত মুশকিল তত আসান। আমি হচ্ছে আমার লাইফে মনে পড়ে না যে কখনো হাঁসের মাংস খাইছি, কখনো মনে পড়ে না। কারণ হচ্ছে আমি হাঁসের মাংস খাই নাই। যখন হিয়া পেটে ছিল আমার শ্বশুর বাসায় যখন আমি গেছিলাম, ওইখান তো হাঁস ছিল, মানে হিয়া হ্যাঁ পেটে ছিল, তো তখন হচ্ছে মানে হিয়ার বাবা খাইছিল। আমার এত এত খাইতে মন চাইছিল, কিন্তু মানে কি বলবো আর, কিন্তু বাচ্চা পেটে থাকলে নাকি হাঁসের মাংস খাইতে নাই, এর জন্য খাই নাই। আসলে মা হইলে কত কিছু স্যাক্রিফাইস করতে হয় এটা নিয়ে। এই তো হাঁসের মাংস আজকে হচ্ছে, এখন তো হিয়াও বড় হয়ে গেছে, সবাই মানে ভালো আছি আমরা, তো এর জন্য আজকে হচ্ছে আমার বড় কাকিদের বাসায় মানে ছেলে হাসছিল, হাসা বলে এগুলাকে, তো বলতেছে যে ইতি মানে আমি বলছি যে বিক্রি করলে আমার দিও, পরে বলছি ঠিক আছে, তো এটাকে বিক্রি করবে, অন্য অন্যগুলো মারা গেছে, এটা সুস্থ এমনি ভালো আছে। তো বোকা কি করতেছে, কয় একটা পাইলে আর কী করবো, তাইলে কী করে দেই। পরে এই যে পানি গরম করে আমার ভাগ্নি, তো দেখি সে এক্সপার্ট। আমি তো চিন্তা করছি লুম নিয়ে, মারে ঘরে বলতেছে মাত্র খাবার শেষ করলাম, মারে বলতেছি মা তাইলে এলো লুম ওইলো ই করে দিই, ফালাই দেই, মানে চামড়া সহ ফালাই দিই। মা কয় এটা এগুলো কবুতরের মাংসের মতো চামড়ার মধ্যেই নাকি ইয়া থাকে। আর আরেকটা কথা, আমাকে হচ্ছে মানে বাচ্চার কথা তো বললামই, এখন হচ্ছে অনেকেই বলেন মানে হয়তো তারা জানে না, একজন মানুষ দেখি গত দুইটা ভিডিওতে আমার কমেন্টস করছে যে আমার তো আর বয়স কম হইলো না, আমি বিয়ে করব কবে? আরে আমি মেয়ে বিয়ে দিব, বিয়ে করব কবে না, মেয়ে বিয়ে দিব, তারপর হচ্ছে ভালো স্মার্ট দেখে মেয়ের শ্বশুর যে থাকবে তার কাছে বিয়ে শাদি যদি করা যায়। গ্রাম অঞ্চলের মানুষ বলে আল্লাহ দুষ্টামি করলাম। হ্যাঁ তো এটাই, আর বিয়ে শাদি সামনে একটা করা লাগবো, বিয়ে শাদি করা লাগবে, একটা পাত্রপুত্র দেখেন আমার লিগা, দেখেন তো মইরে পছন্দ করে নাকি। ভাগ্নির বিয়ে দিমু, আর হচ্ছে মানে বিয়ের অনুষ্ঠান হবে তিনটা, একটা হচ্ছে দুই ভাগ্নির জন্য, দুইটা একটা হচ্ছে আমার জন্য, তিনটা বিয়ে একসাথে দিব। আর আমি একটা গরু ফালাই দিয়া সেই শান্তিতে বিয়ে শাদির মানে পার্টি দেওয়া হবে। ভাগ্নিকেও বিয়ে দিব, আল্লাহ বাচ্চা রাখলে, আরও পরে বয়স হয় নাই, একটু বয়স হোক, এই সেক্টরে অনেক কিছু জানুক, সামনে ট্রেনিংয়ে পাঠাই দিব, অনেক এক্সপার্ট আছে, ভালো ব্রেন ভালো আছে, পারবে ইনশাআল্লাহ পারবে। আর মানে বয়স কম তো, শরীরে এনার্জি আছে, গরুর দুধ তো দোয়াইতে পারবো, সমস্যা নেই, হয়ে গেছে মন ভালোভাবে না, এই যে 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 দেখারও খারাপ আমার আত্ম করতে বলো রে, আগে ফেলাও, আরো কি পানি গরম জানলো বড় কুকারে, খাইতে গেলে কত কষ্ট না। আজকে খিচুড়ি হাঁসের মাংস, ওয়েদারটা কুল কুল, এই জন্য এগুলা খাবো আজকে। আমরা খিচুড়ি মাংস রান্নবো, দেখে আমার বড় কাকিরাও খিচুড়ি রান্নবো, ঘরে বলতেছে কয় ওরা খিচুড়ি রান্নবো, তাহলে আমরাও রান্নবো। আমার না হুঠার জিনিস খাইতে মন চায়, হুঠার জিনিস খেয়ে ফেলি, বুঝছেন, এই হচ্ছে অবস্থা। মানে ওই দিন রাতে মনে হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ যথেষ্ট পরিমাণ খাওয়ায়, আল্লাহ ভালো রাখছে, অনেক ভালো রাখছে আল্লাহ। ওই দিন রাতে মনে হয়েছে রাত বাজে কয়টা, রাত বাজে কয়টা বাজে তখন ইসানে পাঠাইলাম যে আটটা নয়টা বাজে, তো আমার ঘরে চিনি আছে কম, সেমাই তো আর ঘরে রাখা যায় না, রাখি নাই, তো মানে দুধ গরম করে মানে দুধ জাল দিয়ে ভাত দিয়ে খাবো। হঠাৎ করে মনে হইতেছে অনেকখানি দুধ দিছি, তো আপনার এক দেড় কেজি নিছে তো আর দুধ জাল দেওয়া যায় না, আমি মানে কম হইলেও দেওয়া লাগে আর কি, তো মানে মানুষ কম আমরা, আব্বা তো দুধ খায় না, বুকে ঠান্ডা, তো মানে আমার মনে হইতেছে কি সেমাই খাই। পরে ভাগ্নিটার ভাগ্নিটা পাঠাইছি বাজার, বাড়ির কাছে দোকান, একদম বাড়ির সাথেই দোকান, দুই তিন বাসা দূরে, তো মানে পাঠাইছি ওইখানে নাকি চিনি আর সেমাই নাই, পরে পাঠাইছি স্ট্যান্ডে ঘুরে আইছে, তো ওরা গেছে দেখে দুধ আমি আরও বেশি দিছি, তাইলে কেমন হইলো, প্রায় 2 কেজি দুধ দিছি, 2 কেজির উপরে দুধ দিছি, তো এখন কী করবো। পরে হচ্ছে সেমাই আবার অল্প দিয়ে রান্না করছি, পরে আমি কইছি যা স্ট্যান্ডে যা, পরে আমাদের যে দেলোয়া বাজার ওইখানে পাঠাইছি, বেশি দূর না ওটাও, পাঠাইছি, পাঠানোর পর আনছে সেমাই, রাঁধছি সেমাই, রান্নাটা এত ভালো হয়েছে আমি নিজে রাঁধছি দেখে, কিন্তু না আমার মা বলছে মানে একটু মানে বেশি নরম করি নাই, একটু একটু শক্ত শক্ত দুধ বেশি, বা সেই টেস্ট সেই স্বাদ, মানে হুঠাট একদিন খেয়ে ফেলি। আবার মনে হয়েছে গরুর মাংস, মানে আলহামদুলিল্লাহ। আসলে আমি এই কথাগুলো কেন বললাম জানেন, যে কষ্ট করলে দৌড়াইলে আল্লাহ কখনো কাউকে নিরাশ করে না, বলেন
একটা সময় ওই রাত 9টা বাজে কি খাইছি জানেন? খুদের ভাত খাইছি। খুদের ভাত, গরুর যে খুদ আছে না, ওই খুদের ভাত খাইছি। মা রান্না করে দিছে, তখন তো মানে কি বলবো, 1 কেজি চাউল কেনাই কষ্ট। আমি তো কিনছি, বাজারে গেছি, তো এগুলা বলতে লজ্জা লাগে না কেন জানেন? এর কারণে লজ্জা লাগে না, এর কারণে লজ্জা লাগে না, কারণ হচ্ছে যে আমার সেটা ছিল আমার দুর্দিন, আমার কষ্টের দিন ছিল। আমি সেইখান থেকে আজকের দিন পর্যন্ত আসছি। আজকে আমি মন চাইলে 5-6 হাজার ভাঙা খাইতে পারি, আজকে আমি মন চাইলে 2000 টাকা আমি মানে এত এত কি বলবো আর, আলহামদুলিল্লাহ আমি চাইলে আমার বাচ্চার জন্য 1000 টাকা নোট ভাঙায় করতে পারি। কেন করতে পারি বলেন? মা তো বাচ্চার জন্য আসলে ভাঙলে ভালো লাগে, বুঝছেন? নিজের জন্য 2000 ভাঙতে পারি, একটা মানুষ সামনে এসে দাঁড়িয়ে তার জন্য 500 করতে পারি, এটা হচ্ছে, এইটাই আলহামদুলিল্লাহ, এটাই হচ্ছে একটা মানুষের সাকসেস। তখন ছিল আমার দুর্দিন, আমার কষ্টের দিন, এখনও মানে ওই তুলনা আল্লাহ ভালো রাখছে। এখন বলবেন আপু আপনি কি অনেক, না না, ওই আগের দিনের তুলনা আল্লাহ ভালো রাখছে, বুঝছেন? মানে কি বলবো আর, আসলে মানুষের যদি অতীত না থাকে, অতীত যদি মানুষের মানে কষ্টের না থাকে, সে সামনে কখনো ভালো কিছু করতে পারবে না, কখনোই পারবে না। কারণ অতীতটা ছিল আমার খুব ভয়াবহ, আজকের দিন পর্যন্ত আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি, আল্লাহ ভালো রাখছেন। সামনের দিন পর্যন্ত চেষ্টা করে যাব, লড়াই করে যাব, থেমে থাকবো না, বাকিটা আল্লাহ ভরসা, বলা যায় না তো, এটাই। এজন্য একদিনের বাদশাহ আরেক দিনের ফকির, আরেক দিনের ফকির আরেক দিনের বাদশাহ, আল্লাহ সব কিছুই পারেন। বলেন আল্লাহ সব কিছু পারে না? আল্লাহ সব কিছু পারেন, এটাই। যেমন হচ্ছে যে আমার ভাগ্নিরা, আমার ভাগ্নির বাবা নাই, তাই না? আল্লাহ এখনই রাখছে, দেখবেন যার কাছে আল্লাহ ফেলবে, বিয়ে শাদী হবে, যে কোনো একটা উসিলা না উসিলা আল্লাহ এদেরকেও ভালো করবে। তাহলে এই কষ্টের দিনগুলাকে আস্তে 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 সে ভুলাই দিবে, এটাই হচ্ছে দুনিয়ার নিয়ম। আমরা তো চাইলেই পারবো না, মেয়ে মানুষ জন্মাইছে, বিয়ে দেওয়া লাগবে, সংসার করা লাগবে, সব কিছুই করা লাগবে, তাই না? তো এই হচ্ছে, উঠে না, উঠে তাহলে ওটার মধ্যে, ওটার মধ্যে নামাই নাও, গরম, হ্যাঁ পাক দিয়ে উঠাও, ভাগ্নি করতেছে গরম পানি, সবটুকু দেখি বলেছে নাকি। তো এই হচ্ছে মনে করেন ঘটনা, এই আর মানে কি বলবো, আল্লাহ আর মানে কি বলবো, আসলে সব কিছু মিলে আলহামদুলিল্লাহ। ভিডিওটি এইখানে শেষ করে দিব, আর বেশি বড় করবো না। আর এখানে হচ্ছে আমাদের যে ঘর করার জন্যই করতেছি, ওই যে গরু রাখার জন্য, মানে সার গরুগুলা, মানে বাচ্চা গরুগুলাকে আর কি, বড়গুলা উঠাবো এখানে, দেখি আল্লাহ ভরসা কয়টা করা যায়। আজকেই ইয়ে আসবে, যাকে দিয়ে বানাবো ঘর, সে আসবে, বসছে, এই তো পিছনে আসলে আমি আপডেট দিব আপনাদের মাঝে, সমস্যা নেই। তো এখানে ভিডিওটি শেষ করে দিই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ভাগ্নি, হাই ভাগ্নি, এটা হাই দিয়ে দাও, হাই।